এমএলডি পাঠশালায় তোমাদের আবারও একবার স্বাগত। আমি মনোজিৎ। আজকে যে আলোচনা করব, টুডে ডিসকাস অ্যাবাউট বিএমএলটি, অর্থাৎ ব্যাচুলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। ব্যাচুলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে যারা পড়বো বলে ভাবছো, তাদের জন্য আমি আজকে যে ভিডিওটি বানিয়েছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোথায় কতগুলো কলেজ আছে এবং কীভাবে অ্যাডমিশান নেওয়া যায় এবং তার প্রত্যেকটা বিবরণ আমি এখানে তুলে ধরেছি, ওকে? এবং সেটা ছকের সাহায্যে আমি আলোচনা করেছি, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে যারা বিএমএলটি অর্থাৎ ব্যাচুলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা বিএসসি এমএলটি অথবা বিভাগ নিয়ে পড়বো বলে ভাবছো, তাকে তাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। কারণ জেন পাসের ইতিমধ্যে রেজাল্ট আউট হয়ে গেছে অথবা দু একদিনের মধ্যে আউট হয়ে যাবে, ওকে? সেই জন্য যারা বিএমএলটি অর্থাৎ ব্যাচুলার ইন মেডিকেল অর্ডার টেকনোলজি নিয়ে পড়াশোনার কথা ভাবছো, অর্থাৎ মানে কর্মক্ষেত্রে অর্থাৎ কোর্স শেষে যে জবের অপরচুনিটি যদি সব থেকে বেশি যার হয় সেটা হচ্ছে বিএমএলটি অর্থাৎ ব্যাচুলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ওকে? এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের যেসব ভাইয়েরা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়বে বলে ভাবছো, তারা যেটা সেটা যেটা ইয়ে করে তারা যেটা দেখে যে ইঞ্জিনিয়ারিংয়ের কলেজের ভর্তির পরে যে কলেজটা কতদিনের পুরনো বা ক্যাম্পাসিং কীরকম হয় সেটা দেখে যেমন ইঞ্জিনিয়ারিংরা ভর্তি হয়, ঠিক একই রকমভাবে বিএমএলটিতে ভর্তি হতে গেলে বা অর্থাৎ প্যারামেডিক্যালের যে কোনো কোর্সে ভর্তি হতে গেলে, আর যেটা গুরুত্বপূর্ণ যেটা ভালোভাবে সেটা লক্ষ্য রাখতে হয় যে কোর্স শেষে একটা যে ইন্টার্নশিপ আছে সেই ইন্টার্নশিপটা কোথায় দিচ্ছে বা কোন হসপিটাল বা কোন মেডিকেল কলেজে দিচ্ছে তার উপর ডিপেন্ড করে এদের হচ্ছে নির্ধারণ করা হয়ে থাকে। কারণ হচ্ছে কী হয় যে যখনই আমাদের ইন্টার্নশিপ চলে অর্থাৎ কোর্স শেষে যে ইন্টার্নশিপ চলে তখন কী হয় আমাদের বিভিন্ন মেডিকেল ফিল্ডের সঙ্গে ভালো রকমভাবে কোরিলেশন তৈরি হয়, যার ফলে পরবর্তী ক্ষেত্রে জবের ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি থেকে যায়, ওকে? তো সেই জন্য আমি আজকে তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিএমএলটি অর্থাৎ ব্যাচুলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি আফটার এইচএস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এইচএস উচ্চ পরীক্ষা দিয়ে পাস করার পরে যারা হচ্ছে বিএমএলটি পড়বে অর্থাৎ তাকে আমরা কয়েকটা ছকের সাহায্যে ভাগ করে দিয়েছি, ওকে? তা আসো দেখে নিই, আফটার এইচএস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে ভর্তির জন্য যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে যারা ব্যাচুলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পড়বো বলে ভাবছো তাদের জন্য যে আমি কয়েকটা ছকের সাহায্যে আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ওকে? তো আমি প্রথমেই বলি যেটা যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স আন্ডারে আর কী হয়, বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে হয়, ম্যাকাউডের আন্ডারে হয়, এছাড়াও কী হয় প্রাইভেট ইনস্টিটিউট কতগুলো আছে ইউনিভার্সিটি সেখান থেকেও বিএমএলটি করানো হয়ে থাকে। আমি তাহলে স্টেপ বাই স্টেপ আলোচনা করি, প্রথমে যেটা আলোচনা করি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি হেলথ সায়েন্সে যে একটা কমন টেস্ট অ্যান্ড কন্ডাক্ট করা হয় সেই টেস্টটার নাম কী হচ্ছে, সেই টেস্টটার নাম হচ্ছে জেন পাস। এই জেন পাস এক্সামের পরে, জেন পাস এক্সামের পরে ওখানে যে র্যাঙ্কিং হয় সেই র্যাঙ্কিং অনুযায়ী হচ্ছে কী হয় বিএমএলটিতে ভর্তির সুযোগ পাওয়া যায়, ওকে? তাহলে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে কতগুলো কলেজ আছে, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সাতখানা কলেজ বর্তমানে আছে, ওকে? সাতখানা কলেজের মধ্যে কী কী আছে, একটা হচ্ছে সেবায়তন স্কুল অফ মেডিক্যাল টেকনোলজি, সেটা হচ্ছে অবস্থিত কোথায়, সিঙ্গুর, হুগলির সিঙ্গুরে অবস্থিত, ওকে? আরেকটা কী হচ্ছে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, সেটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে কল্যাণীতে অবস্থিত, ওকে? সেটা কল্যাণীতে অবস্থিত, সেখান থেকেও বিএমএলটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়। তারপরে আরেকটা তিন নম্বর যেটা আছে আইকিউসিটি মেডিকেল কলেজ, হ্যাঁ মেডিকেল কলেজ দুর্গাপুর, অর্থাৎ যেটা হচ্ছে দুর্গাপুরে অবস্থিত আইকিউসিটি, যেখান থেকে হচ্ছে বিএমএলটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়, ওকে? তারপরে হচ্ছে পাঁচ নম্বরে কী আছে, চার নম্বর যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন যেটা কলকাতাতে অবস্থিত সেখান থেকেও বর্তমানে বিএমএলটি সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে, যে আগে যেটা ডিএলটি যেখান থেকে করানো হতো এখন সেখানে ডিএলটি কোর্সটা বন্ধ হয়ে সেখানে বিএমএলটি কোর্স শুরু হয়েছে, ওকে? নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আইকেয়ার, হলদিয়াতে অবস্থিত আইকেয়ার, আইকেয়ারের আন্ডারে অনেকগুলো কলেজ আছে, তার মধ্যে সেখান থেকে হচ্ছে কী হচ্ছে বিএমএলটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়, ওকে? নেক্সট যেটা আসছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে যাদবপুরে অবস্থিত, সেখান থেকে বিএমএলটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়। নেক্সট যেটা আসছে এইচএলজি হসপিটাল, যেটা আসানসোলে অবস্থিত, অর্থাৎ এই সাতটি ইনস্টিটিউট যেটা আছে বিদ্যাসাগর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে, যেটা জেন পাস দিয়ে, জেন পাস এন্ট্রান্স টেস্ট দিয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে বিএমএলটি কোর্সে ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারো, ওকে?
এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে কি আছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলো বলি, মেদিনীপুর সিটি কলেজ, যেটা মেদিনীপুর শহর প্রপার মেদিনীপুর শহরে অবস্থিত মেদিনীপুর সিটি কলেজ। নেক্সট যেটা আসছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অফ হেলথ, যেটা হচ্ছে কোথায়, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ ওই বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুরেতেই অবস্থিত। ওকে, তারপরে আছে কি, নেক্সট যেটা আসছে হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, হলদিয়া ইনস্টিটিউট এটা হলদিয়াতে অবস্থিত, এটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে। ওকে, এরপরে যেটা আসছে প্যারামেডিকেল কলেজ, সেটা দুর্গাপুরে অবস্থিত, প্যারামেডিকেল কলেজ সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে অবস্থিত, যেটা হচ্ছে পিএমএলটি সার্টিফিকেট প্রোভাইড করে। ওকে, আরেকটা নতুন কলেজ আছে, সেটা হচ্ছে দেবরা কলেজ, অর্থাৎ দেবরা কলেজ সেটা হচ্ছে কি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে, সেখান থেকে বিএমএলটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়। অর্থাৎ বিএমএলটি সার্টিফিকেট বিদ্যাসাগর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ছাড়াও বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকেও প্রোভাইড করা হয়, সেগুলো হচ্ছে মেদিনীপুর সিটি কলেজ, বিদ্যাসাগর ইউনিভার্সিটি অফ বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ, হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, প্যারামেডিক্যাল কলেজ, দুর্গাপুর, দেবরা কলেজ। অর্থাৎ এই পাঁচ জায়গা থেকে বিদ্যাসাগর ইউনিভার্সিটি ডিএমএলটি সার্টিফিকেট প্রোভাইড করে। ওকে, এরপর নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে কি, ম্যাকাউট, ম্যাকাউট মৌলানা আবুল কালাম আজাদের আন্ডারে যে বিএমএলটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়, সেখানে যে কোন কোন কলেজগুলি আছে সেগুলো আলোচনা করি। প্রথমে আছে প্যারামেডিক্যাল কলেজ, প্যারামেডিক্যাল কলেজ অফ দুর্গাপুর, যেটা দুর্গাপুরে অবস্থিত, সেখান থেকে বিএমএলটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ম্যাকাউটের আন্ডারে, সেটা হচ্ছে নাইমাস, নাইমাসটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে বারাসাতে অবস্থিত। ওকে, বারাসাতে অবস্থিত, সেটা সেখানে কী প্রোভাইড করা হয়, বিএসসি এমএলটি সার্টিফিকেটটা প্রোভাইড করা হয় ম্যাকাউটের আন্ডারে। তাহলে দুটো কলেজ আছে, একটা হচ্ছে প্যারামেডিক্যাল কলেজ দুর্গাপুর, আর একটা হচ্ছে নাইমাস বারাসাতে অবস্থিত, যেখান থেকে বিএসসি এমএলটি সার্টিফিকেটটা প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, এরপরে আরেকটা কি, প্রাইভেট ইউনিভার্সিটি, কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে কী কী আছে, প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে একটা হচ্ছে বেনোয়া ইউনিভার্সিটি, বেনোয়া ইউনিভার্সিটি যেটা কোথায় অবস্থিত, যেটা হচ্ছে বারাসাতে অবস্থিত, সেখান থেকেও বিএমএলটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়, সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। ওকে, আর কী আছে, আর আছে যেটা দ্য নেউটিয়া ইউনিভার্সিটি, নেউটিয়া ইউনিভার্সিটি যেটা অবস্থিত কোথায়, ডায়মন্ড হারবারে, ডায়মন্ড হারবারে অবস্থিত, যেখান থেকে কী হয় বিএমএলটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়। ওকে, তাহলে বিএমএলটি সার্টিফিকেটের যে কোথায় কোথায় থেকে করানো যায় বা কোন ইউনিভার্সিটির আন্ডারে সেগুলো আমি ডিসকাস করলাম। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, নেক্সট হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তারপরে ম্যাকাউট, আর লাস্ট হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। ওকে, এই চার জায়গা থেকে বিএমএলটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, এরপরে আরেকটা যেটা আলোচনা করি সেটা হচ্ছে বিএসসি এমএলটি, বিএসসি এমএলটি আর কোথা থেকে করানো হয়, প্যারামেডিক্যাল ইনস্টিটিউট অফ কলকাতা, প্যারামেডিক্যাল ইনস্টিটিউট অফ কলকাতা যেটা হচ্ছে যোধপুর পার্কে অবস্থিত, সেখান থেকে কী হয় বিএসসি এমএলটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, তো বিএসসি এমএলটি সার্টিফিকেট তাহলে যোধপুর পার্কের যে প্যারামেডিক্যাল ইনস্টিটিউট অফ কলকাতা সেখান থেকে সার্টিফিকেটটা প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, আরেকটা যেটা হচ্ছে বিভক এমএলটি, অর্থাৎ বিভক এমএলটি সেটা হচ্ছে কোথা থেকে, দুটো জায়গা থেকে করানো হয়ে থাকে। একটা হচ্ছে ম্যাকাউট, ম্যাকাউট হচ্ছে জর্জ গ্রুপ অফ কলেজ অ্যান্ড এনএসডিসি, এই দুটো জায়গা থেকে কী হয় হচ্ছে ম্যাকাউট হচ্ছে তার কী হয় ভোক বিভক এমএলটি সার্টিফিকেট প্রোভাইড করে থাকে। ওকে, আর হচ্ছে কি, দু নম্বর হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে একটা মহিষাদল রাজ কলেজ আছে, যেখান থেকে কী হয় বিভক বিভক এমএলটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, তো বন্ধুগণ আমি আবারও বলি যে এখানে যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এখানে যে বিএমএলটি কোর্সগুলো হয়, বিএমএলটি, বিএসসি এমএলটি, বিভোগ এমএলটি যে কোর্সগুলো হয় সব কোর্সগুলোর নিয়ার অ্যাবাউট সিলেবাস প্রায় একই, কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেট প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, তো তাহলে তোমরা যদি কেউ বিএমএলটি করবো বলে ভাবছো, তো তাহলে দ্বিধাবন্ধ বিভক্ত না হয়ে তোমরা এই যে কলেজগুলোর সম্বন্ধে আলোচনা করলাম এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। অর্থাৎ অ্যাডমিশন নিয়ে নেওয়ার পরে তোমাদের জবের জন্য যে অপরচুনিটিগুলি আছে সেগুলি বর্তমান দিনের ক্ষেত্রে খুবই উজ্জ্বল এবং কর্ম নিশ্চয়তা আছে। ওকে, সেই জন্য এটা খুবই উপযোগী কোর্স। অর্থাৎ বিএমএলটি করতে চাইলে অবশ্যই বিএমএলটি এই কোর্সটা করে নিতে পারো। আফটার এইচএসে 50% ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে 50% অথবা তার বেশি নাম্বার পেয়ে থাকলে তোমরা এই কোর্সগুলি করে নে এই বিএমএলটি কোর্স অথবা বিএসসি এমএলটি অথবা বিভোক এমএলটি এই কোর্সগুলি যে কোনো একটি করে নিতে পারো, যেটা কর্ম নিশ্চয়তা অবশ্যই আছে। ওকে, তো বন্ধুগণ
তাহলে আজকে আমার এই আলোচনা বিষয়টি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অতএব যদি আমার চ্যানেলটি তোমরা এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী তোমাদের বিএমএলটি ডিএমএলটি বা এই ধরনের সমস্ত আপডেট সাথে সাথে তোমরা পেয়ে যাও। সেই সাথে যে কি বলে কোর্স শেষে যে একটা গভর্নমেন্ট অথবা প্রাইভেট যে জবের অপরচুনিটি আছে, কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেই সমস্ত তথ্য নিয়েও আমি আলোচনা করে থাকি। অতএব তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ওকে।